হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত এই সিভিল সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেলে। আর আজকের এই ভিডিওটিতে আমরা জীবনবিজ্ঞানের প্রশ্ন পর্বর সেকেন্ড পার্টে এসে পড়েছি এবং আজকে আমরা সেকেন্ড পার্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে রয়েছে এই প্রশ্ন পর্বের প্রথম পর্ব। অবশ্যই তোমরা প্রথম পর্ব দেখার পর এই সেকেন্ড পর্বটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেই প্রথম পর্বে আমরা 100টি কোশ্চেন আলোচনা করেছিলাম, আজকে আমরা 101 থেকে মোটামুটি আমরা 200 পর্যন্ত, অর্থাৎ আরও 100টি নতুন কোশ্চেন্স আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। ওকে, তাহলে আমরা এসে গেছি জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তর পর্বের সেকেন্ড পার্ট। আবারও বলছি, তোমরা অবশ্যই প্রথম পার্টটি দেখে এই সেকেন্ড পার্টটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর অবশ্যই ফ্রেন্ডস, এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে এবং তার সঙ্গে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে পরের যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজে তোমাদের ইউটিউব হোম পেজে পেয়ে যাও এবং খুব সহজেই তোমরা সেখান থেকে সেগুলো দেখতে পাবে। ওকে, তাহলে পার্ট টু এর প্রথম প্রশ্ন হচ্ছে 101-এ রয়েছে। অবভিয়াসলি প্রথম পার্টে আমরা 100টা কোশ্চেন আলোচনা করেছিলাম, তাই আজকে শুরু করব 101 থেকে। প্রথম প্রশ্ন আমি যেটা রেখেছি সেটা হচ্ছে, গ্লাইকোজেন কোথায় জমা থাকে? লিভারে। দেন মৌমাছির চাষ হলো এপিকালচার। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবং তারপর দুধে কী অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড আমরা সবাই জানি। 104-এর যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো, অ্যান্টিবায়োটিকের কাজ কী? সেটা হচ্ছে জীবাণু ধ্বংস করা, আমরা সবাই জানি। মাশরুম এক ধরনের ফাঙ্গাস। 106-এ রয়েছে, যকৃতের রোগ কোনটি অর্থাৎ জন্ডিস। 107-এ রয়েছে, উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হচ্ছে কেসগ্রাফ। হয়তো সবাই জানো, বা যারা বোটানি রিলেটেড তারা অবশ্যই জানো এই ব্যাপারগুলো। 108-এ যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? সেটা হচ্ছে ভিটামিন সি। 109-এ রয়েছে, পাতা বেগুনি হয়ে যায় কিসের অভাবে? সেটা হচ্ছে ফসফরাস। পরের প্রশ্ন হচ্ছে, মিউরেট অফ পটাশের সংক্ষিপ্ত রূপ কী? সেটা হলো এমপি। কোনটি উপকারী পোকা? এখানে 4টে ছিল, তার মধ্যে আমি সঠিক উত্তরটা তোমাদের সামনে আজকে তুলে ধরেছি, সেটা হচ্ছে নেকড়ে মাকড়সা। সেটা আরও 3টে আলাদা আলাদা অপশন ছিল, সেগুলো ভুল, কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে নেকড়ে মাকড়সা বা মাকড়সা, যাই বলো না কেন। দেন কৃষকের লাঙল বলা হয় কাকে? কেঁচোকে, এবং কৃষকের বন্ধুও বলা হয়। অ্যান্ড দেন সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির? সেটা হচ্ছে পাথরকুচি। মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেত রক্তকণিকা। জীবনের ভিত্তি বলা হয় কাকে? প্রোটোপ্লাজম। কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়? 1831। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73 ভাগ বা 73%। দেন 118-তে রয়েছে, ডিএনএ নাইট্রোজেন বেস কতগুলো? সেটা হচ্ছে 4টি। 119-এ রয়েছে, বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্ট টিউব বেবির জন্ম হয়? 2001 সালে। এটা বাংলাদেশে হয়েছিল, একটা ইন্টারন্যাশনাল এটা কোশ্চেন, এবং বাংলাদেশে 2001 সালে প্রথম টেস্ট বেবির জন্ম হয়। ওকে, অ্যান্ড দেন 120 নম্বরে রয়েছে, কোন প্রাণী শব্দ করতে পারে না? চিতাবাঘ। 121-এ যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো, সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কী বলে? বৃক্ষ। 122-এ রয়েছে, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি? সেটা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাঙ। 123-এ রয়েছে, মস্তিষ্কের আবরণীর নাম কি? সেটা হলো মেনিনজেস। 124-এ রয়েছে, স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়? পাকস্থলীতে, আমরা সবাই জানি। 125-এ রয়েছে, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়? জন্ডিস। 126 নম্বরে রয়েছে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি? ইনসুলিন। 127-এ রয়েছে, ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে? সেটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। 128-এ রয়েছে, সালোক সংশ্লেষের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?
22 থেকে 35 ডিগ্রি। 129-এ রয়েছে জীব ও জ্বর উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটি? সেটা হচ্ছে ভাইরাস। 130-এ রয়েছে হেপাটাইটিস বি ছড়ায় কিসের মাধ্যমে? সেটা হলো রক্ত। 131-এ রয়েছে তেল খাদক হিসাবে কি ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়া। 132-এ রয়েছে টুন্ডু রোগ হয় কিসের? সেটা হচ্ছে গম। 133-এ রয়েছে বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রোগটি? সেটা হলো যক্ষা। 134-এ রয়েছে মানুষের বৈজ্ঞানিক নাম? সেটা হলো হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। 135-এ রয়েছে পর্বের পরে কোন ধাপ? সেটা শ্রেণী। অ্যান্ড দেন 136-এ রয়েছে গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে? সেটা কিউলেক্স মশা। 137-এ রয়েছে ফল বীজকে কি করে, সুরক্ষিত করে? অবশ্যই। অ্যান্ড দেন হাইপোগাইনাস ফুল নয় কোনটি? সেটা হবে উত্তর লাউ, বাট এখানে আরও অপশন ছিল কিন্তু সঠিক উত্তর হচ্ছে লাউ। 139-এ রয়েছে হিমোগ্লোবিন কোথায় থাকে, রক্তরসে? দেন যে প্রশ্নটা রয়েছে সেটা হলো Ca2+ কিসের ফ্যাক্টর? Ca2 পজিটিভ, সেটা হচ্ছে রক্তের। অ্যাক্সন কোথায় থাকে, গুরু মস্তিষ্কে? মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয় ফ্রুক্টোজ, ঠিক আছে? মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয় ফ্রুক্টোজ। অ্যান্ড দেন আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে, 15 ভাগ। 144-এ রয়েছে আবিষ্কৃত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত, 28টি। তারপরের প্রশ্ন হচ্ছে প্রাণীজ আমিষের উৎস নয় কোনটি, ডাল। ডালটা হচ্ছে প্রোটিন বাট আমিষ নয়, ওকে। 146-এ রয়েছে ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে, সেটা হলো ভিটামিন এ। 147-এ রয়েছে কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, ভিটামিন সি। 148-এ রয়েছে ভিটামিন ই পাওয়া যায় কোনটিতে, ভিটামিন ই এর উৎস হলো উদ্ভিজ্জ তেলসমূহ। 149-এ রয়েছে পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে, সেটা হচ্ছে কে অর্থাৎ পটাশিয়াম। 150-এ রয়েছে দস্তা সারের মূল উপাদান কি, সেটা হলো ZnSO4, জিঙ্ক সালফেট, ওকে। অ্যান্ড দেন 151-তে রয়েছে বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির, সেটা হলো সিম। 152-তে রয়েছে পাতার সাহায্যে প্রজনন হয়, সেটা হচ্ছে পাথরকুচি। অ্যান্ড দেন রয়েছে 153-তে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। 154 নম্বরে রয়েছে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, নিউক্লিয়াস, আমরা সবাই জানি এটা। 155-তে রয়েছে উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে, মূলে ও কাণ্ডের অগ্রভাগে। 156 নম্বরে রয়েছে জ্যান্থোফিল কোন রঙের জন্য দায়ী, সেটা হচ্ছে হলুদ। 157 নম্বরে রয়েছে শালক সংশ্লেষের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। 158 নম্বরে রয়েছে জিন তত্ত্বের জনক বলা হয় কাকে, মেন্ডেল। 159 নম্বরে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে, সেটা হলো ফার্ন। দেন বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয় বা কি, সেটা হলো ক্রোমোজোম। পরের প্রশ্ন রয়েছে ক্লোন কিভাবে করা হয়, অযৌন প্রজনন প্রক্রিয়ায়। নেক্সট প্রশ্ন হচ্ছে আরএনএর নাইট্রোজেন বেস কতটি বা কয়টি, সেটা হলো 4টি। পরের প্রশ্ন হচ্ছে স্পিরুলিনা কি, সেটা হলো শৈবাল। পরের প্রশ্ন হলো ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের, তিনি হচ্ছেন বাংলাদেশের। পরিবহন টিস্যু নেই কোনটির, সেটা হলো ছত্রাক। মানুষের করোটিক স্নায়ু কত জোড়া, সেটা হলো 12 জোড়া। পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়, পরের প্রশ্ন, সেটা হলো HCl। 168 নম্বরে রয়েছে পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়, সেটা যকৃতে।
পরের প্রশ্ন হলো, শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়? সেটা হলো মুখে। চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে? সেটা হলো ল্যাক্রিম্যাল গ্রন্থি। শ্বালক সংশ্লেষের যন্ত্রপাতি বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্ট। ভাইরাস অর্থ কি, ভাইরাস কথার অর্থ কি? সেটা হলো বিষ। অ্যামাইনো অ্যাসিড থাকে কিসের প্রাচীরে? সেটা হলো ব্যাকটেরিয়া। রাইজয়েড আসে কোন উদ্ভিদের? সেটা হলো মস। পরের প্রশ্ন হচ্ছে, পানিতে কিশমিশ রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়? সেটা হলো অভিস্রবণ। পরের প্রশ্ন হচ্ছে, মুক্ত শক্তির বাহক কোনটি? হচ্ছে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শ্বালক সংশ্লেষ হয় পাতার কোথায়? মেসোফিল টিস্যুতে। মূলহীন উদ্ভিদকে কি বলে? ঝাঁঝি। ভার্নালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে খুব অল্প সময়ে। পরের প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় মুকুল হলো বাঁধাকপি। পরের প্রশ্ন হচ্ছে, অ্যামিবা কোন পর্বের প্রাণী? সেটা হলো প্রোটোজোয়া। নেক্সট, দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন হলো, পেশিকলা কয় ধরনের? পাঁচ ধরনের। নেক্সট হচ্ছে, সর্বজনীন রক্তগ্রহিতা কোন গ্রুপ? সেটা হলো এবি। খারাপ কোলেস্ট্রল বলা হয় কোনটিকে? সেটা হলো এইচডিএল। স্নায়ুতন্ত্র প্রধানত কয় প্রকার? দুই প্রকার। নেক্সট কোশ্চেন হচ্ছে, শ্বেত রক্ত কণিকাকে কি বলা হয়? সেটা রক্তের প্রহরী বলা হয়। 188 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো, পাতার যে কোষে শ্বালক সংশ্লেষ ঘটে সেটা হলো প্যারেনকাইমা। 189 নম্বর রেখেছি, অক্সিজেনের অনুপস্থিতি থাকে কোন শ্বসনে? সেটা হলো অবাত শ্বসন। 190 রেখেছি, শস্যের প্রথম কোষটি কি? সেটা হলো ট্রিপ্লয়েড। 191 নম্বরে রয়েছে, অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল? সেটা হলো গাঁদা ফুল। নেক্সট কোশ্চেন হচ্ছে, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? সেটা হলো কফি হুস সোলারিস। কফি হুস সোলারিস হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, কচি পাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে? সেটা হলো এফসি বলে একটা মৌল, সেই মৌলের অভাবে এটা হয়ে থাকে। 194 নম্বর রয়েছে, প্রাণী দেহে টিস্যু কত প্রকার? চার প্রকার। 195 নম্বর রয়েছে, রক্তে রক্ত কণিকা কত ভাগ? 45% বা 45% রক্তে রক্ত কণিকা। ওকে, অ্যান্ড দেন 196 নম্বর রয়েছে, লোহিত কণিকার অর্থাৎ লোহিত রক্ত কণিকার আয়ুকাল কতদিন? 120 দিন। 197 নম্বর যে প্রশ্ন আমি রেখেছি সেটা হলো, নারীর স্বাভাবিক স্পন্দন হচ্ছে 72 পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 72 বার হলে সেটা স্বাভাবিক অর্থাৎ নর্মাল। 198 নম্বর রয়েছে, লিপিড কোথায় দ্রবণীয়? সেটা হলো জলে বা পানিতে, যাই বলো না কেন। 199 নম্বর রয়েছে, মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি? সেটা হলো সোডিয়াম। এবং 200 নম্বর রয়েছে, দাঁতের ক্ষয় রোধ করে সেটা হচ্ছে ক্লোরাইড। ওকে ফ্রেন্ডস, আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো। সো ক্লিক অন লাইক বাটন, অ্যান্ড কোনো রকম কোয়েরি থাকলে এই ভিডিওটির ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে ফেলো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটি, যাতে তারাও এই কোশ্চেনগুলোর সাথে পরিচয় হতে পারে এবং তারাও কিছুটা হলেও এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারে আর কি। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।